হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টিকার ইউজ করবেন। অর্থাৎ আপনারা তো জানেনই যে আইওএসে অর্থাৎ আইফোনে আপনার হোয়াটসঅ্যাপে একটা অপশন আসে যে স্টিকার ইউজ করতে পারবেন, অনেক ধরনের স্টিকার অথবা আপনার নিজের স্টিকার ইউজ করতে পারবেন। বাট অ্যান্ড্রয়েডে এখনও সেই ফিচারটি এখনও অ্যাভেলেবেল না। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সেই হোয়াটসঅ্যাপ স্টিকার ইউজ করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। সো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। সো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টিকার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটা অ্যাপ স্টোর ডাউনলোড করতে হবে। আর সেটার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা গুগল ব্রাউজারে, গুগল ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন অ্যাপটয়েড AppTi অ্যাপটয়েড APK আপনারা দেখতেছেন সাজেস্ট করবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্ট যে লিঙ্কটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে ডাউনলোড জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে দেখতেছেন ডাউনলোড অপশন আসছে, তারপরে জাস্ট ডাউনলোড ক্লিক করবেন অ্যান্ড তারপরে এটাকে ডাউনলোড হিস্টোরিতে দেখতে পাবেন। এনিওয়ে, সো আমি এই অ্যাপ্লিকেশনটা অলরেডি একবার ডাউনলোড করছি, সো আমি আবার করোনায় ক্যান্সেল করে দিব। সো এটাই হচ্ছে মূলত সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপটয়েড APK। এটাকে ইনস্টল করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ইনস্টল করার জন্য সময় যদি ইনস্টল না হয় তাহলে আপনার ফোনের সেটিংসে গিয়ে আননোন সোর্স যে অ্যাপ্লিকেশনগুলো সেটার পারমিশন দিয়ে দিবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। এনিওয়ে, সো এখন ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমরা ওপেন করব। ওকে, ওপেন করার পর এখানে সার্চ করব হোয়াটসঅ্যাপ এন্ড এইটে। ওকে, সো আপনারা দেখতেছেন এখানে হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু ইনস্টল লেখা আসতেছে না, এখানে আপডেট লেখা আসতেছে। আপডেট লেখা আসতেছে এই জন্যই কারণ আমার ফোনে অলরেডি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা আছে, যেটার মধ্যে এখনও স্টিকার শো করে না, অর্থাৎ স্টিকার অপশনটা নেই। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, জাস্ট এখানে আপডেটে ক্লিক করবো অ্যান্ড এগেইন ওকে অ্যালো করে দেবো। ডাউনলোড হতে হয়তো একটু সময় নেবে। সো এখানে দেখতেছেন যে ফর ইউর সিকিউরিটি রিজন আপনাকে এখানে পারমিশন দিতে হবে, যেহেতু এটা থার্ড পার্টি অ্যাপস সেই ক্ষেত্রে জাস্ট অ্যালাউ করে দেবেন আননোন সোর্স অ্যাপ্লিকেশন। অ্যালাউ করার পরেই আপনি ইনস্টল করতে পারবেন। অ্যান্ড সো অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন হোয়াটসঅ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে আপনারা এখানে দেখতেছেন, এখন আপনারা এখানে এই যে দেখতেছেন যে স্টিকার অ্যাড অপশনটি সেটা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আগে এটা ছিল না, এখানে ছিল জাস্ট ইমোজি অ্যান্ড জিপ, এখন বর্তমানে স্টিকারটিও চলে আসছে। সো আপনি চাইলে এখন আপনার হোয়াটসঅ্যাপে স্টিকার ইউজ করতে পারবেন। আমরা একটা ট্রাই করব। ওকে, জাস্ট ক্লিক করার সাথে সাথে সেন্ড হয়ে যাবে। অ্যান্ড কেউ যদি আপনাকে স্টিকার সেন্ড করে সেক্ষেত্রে আপনি সেটা আপনার এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আপনি এই স্টিকারটি কেউ একজন আপনাকে পাঠালো, জাস্ট এখানে ক্লিক করে অ্যাড টু ফেভারিট, অ্যাড টু ফেভারিটে ক্লিক করে আপনার এখানে স্টিকারটি থেকে যাবে। সো আপনি চাইলে ওই স্টিকারটি অন্য কাউকেও পাঠাতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাপটি সেট আপ করতে হয়। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই কমেন্টস করে আমাকে জানান। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুদা হাফেজ। ওয়েট, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ওন স্টিকার বানাতে পারবেন। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি কীভাবে স্টিকার ইউজ করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার নিজের স্টিকার বানাতে পারবেন, অর্থাৎ আপনার ছবি দিয়ে অথবা আপনার যে কোনো লোগো দিয়ে স্টিকার বানাতে পারবেন হোয়াটসঅ্যাপে। সো নেক্সট ভিডিও পর্যন্ত সঙ্গে থাকুন, খুদা হাফেজ। We are reaching for the stars, but we're not